রহিম, আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা সবাই? আমি কবিতা আমিন আর আপনারা দেখছেন আইদাস মম কিচেন। আল্লাহ বরকত দিক আমাদের খাবারে, আপনাদের রিজিকে, আপনাদের সুস্বাস্থ্যে। প্রিয় প্রিয় দর্শক, আজকের কিচেন পর্বে অসম্ভব মজার এক ডিমের কেক তৈরি করে দেখাবো। স্টেপ বাই স্টেপ ফলো করে তৈরি করবেন, দেখবেন ইনশাল্লাহ এইরকমই রেজাল্ট হবে। নরম তুলতুলে হওয়ার ট্রিক্স, কিভাবে তৈরি করলে হবে একেবারে হাইট সহকারে, তাও তৈরি করবো কিন্তু আজকের কেকটা আটা দিয়ে। হ্যাঁ দর্শক, দেখে মজা পাবেন। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সব থেকে বড় কথা, কতজনের ডিম আর চিনি নষ্ট করেছেন, এই স্টেপ ফলো করে মাত্র একটা ডিম দিয়ে, আটা দিয়ে এই কেকটা একবার তৈরি করে দেখুন, মুখে লেগে থাকবে ইনশাল্লাহ। চলুন আমার প্রসেসটা দেখে নেই। তো বিসমিল্লাহি রহমানির রহিম, সর্বপ্রথমে আমরা কেকটি রেডি করে নেব। স্টেপ বাই স্টেপ আমরা প্রসেস দেখাবো। দেখুন, এখানে একটা কেকটি নিয়েছি, নিচে সামান্য একটু অয়েল দিয়ে দিলাম। এখন চারো সাইড থেকে এরকম একটা ব্রাশের মাধ্যমে এভাবে স্পিড করে লাগিয়ে নেব। আর এরপরে দেখুন, এই সাইজ অনুযায়ী একটা পার্সেন্ট বার বিছিয়ে নেব নিচে। আপনারা এর পরিবর্তে লেখালেখির যে কাগজ, এটাও বিছিয়ে নিতে পারবেন। এখন দেখুন, উপর থেকে আবার একটু অয়েল লাগিয়ে নিচ্ছি। এভাবে যদি প্রথমে আমরা কেক টিনটা তৈরি করে নিই, তাহলে কেক তৈরি করতে আর বেক করতেও দেরি লাগবে না। আর দেখা যাবে কি না, কেকটা খুব সহজেই কেক টিন থেকে আউট হতে পারবে। এটা একটা সাইডে ছড়িয়ে নিচ্ছি। তো বিসমিল্লাহির রহমানির রহিম, কেক তৈরির দ্বিতীয় স্টেপ আমরা শুকনো উপকরণ চালিতে ছেড়ে নেব। দেখুন, এখানে মেজারমেন্ট কাপের পরিবর্তে রেগুলার চায়ের কাপ ব্যবহার করছি। এই চায়ের কাপের দুই কাপ প্যাকেটের আটা দিয়ে দিচ্ছি। যে কোনো ব্র্যান্ডের প্যাকেটের আটা হলেই হলো। এর পরিবর্তে আজকের এই কেকটি আপনারা ময়দা দিয়েও তৈরি করতে পারবেন। দেখুন, একেবারে লেভেল করে দুই কাপ এখানে আটা দিয়ে দিলাম। দুই কাপ আটার জন্যে এক চামচ এখানে বেকিং পাউডার নিয়েছি। এটা বেকিং সোডা না, এটা বেকিং পাউডার। সোডা আর পাউডারের ভিতরে অনেক পার্থক্য। দেখুন, এক চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। আর দেখুন, চায়ের চামচের 1/4 টিস্পুনের মতন বেকিং সোডা নিয়েছি, এই সোডাটা দিয়ে দিচ্ছি। যদি সোডা না থাকলে কোনো সমস্যা নেই, সোডা বাদ দিলেও পারবেন। মিষ্টি জিনিসের সুন্দর একটা ব্যালেন্সের জন্য সামান্য করে দেখুন 1/4 টিস্পুনের মতন লবণ দিয়ে দিচ্ছি। এতে করে কেকের ভিতরে খুব সুন্দর একটা ব্যালেন্স চলে আসবে ইনশাল্লাহ। এখন আমরা সব কিছু খুব সুন্দর করে চেড়ে নেব। বিসমিল্লাহির রহমানির রহিম, এইভাবে চেড়ে নেবেন সবসময়। ময়দা সবসময় কিংবা আটা সবসময় এভাবে যদি চেড়ে দেন, তাহলে বাতাস আমিল হয় ভেতরে, কেকটা হয় ফ্লাফি আর গুটি গুটি দানা বাঁধে না, একেবারে একেবারে পারফেক্ট একটা কেকের ব্যাটার হয়। দেখুন, চেড়ে নেওয়া হয়ে গিয়েছে। তো শুকনো উপকরণগুলো একটা সাইডে রেখে দিচ্ছি। তো এখন বিসমিল্লাহির রহমানির রহিম, আজকের এই কেকটা তৈরিতে এইরকম একটা ডিম ব্যবহার করছি। কেকটা তৈরি করব মাত্র একটা ডিম দিয়ে, ইনশাল্লাহ রেসিপি দেখে মজা পাবেন। দেখুন, নিয়ে নিচ্ছি ডিমটা। ফ্রিজে থাকলে অবশ্যই আধা ঘন্টা আগে নামিয়ে রাখবেন, এরপরে ব্যবহার করবেন। এখন এখানে এই রেগুলার চায়ের কাপের এক কাপ চিনি দিয়ে দিচ্ছি। এই চিনিটা কিন্তু এই কেকের ক্ষেত্রে একেবারে পারফেক্ট হয়। চাইলে আপনারা চিনির পরিমাণটা আর একটু বাড়িয়ে নিতে পারবেন। এখন ডিম আর চিনিকে ঠিক এরকম একটা হুইক্স দিয়ে ততক্ষণ পর্যন্ত ফেটিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত না এখানকার ডিমের কালারটা একেবারে চেঞ্জ হয়ে যায় আর এই যে চিনিটা একেবারে গলে যায়। তো দেখুন, এরই মধ্যে কিন্তু চিনিটা গলে গিয়েছে আর ডিমের কালারটা একেবারে চেঞ্জ হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিচ্ছি, দেখুন, মেজারমেন্ট কাপের পরিবর্তে যে চায়ের কাপ ব্যবহার করেছিলাম, এই চায়ের কাপের অর্ধের কাপ রান্নার সাদা তেল। কোনো প্রকার ফ্লেভারফুল তেল হলে হবে না, বিসমিল্লাহির রহমানির রহিম। জাস্ট রান্নার যে সাদা তেল, এই তেলটাই দিয়ে দিচ্ছি। আর এই চায়ের কাপেই দেখুন, এক কাপ এখানে তরল জাল দেওয়া দুধ দিয়ে দিচ্ছি। কেক তৈরির ক্ষেত্রে চেষ্টা করবেন দুধটা একটু ঘন নেওয়া, এতে করে আলহামদুলিল্লাহ কেকের টেস্টটা অনেক অনেক গুণে বেড়ে যায়। চায়ের কাপের এক কাপ এখানে তরল দুধ দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, আবার একটু মিক্স করে নেব। এই কেকের ভেতরে যেহেতু ডিম ব্যবহার করেছি, কেক তৈরির পরে কিন্তু এটা ডিমের স্মেল আসবে। অনেকেরই কিন্তু স্মেল পছন্দ না, যাদের কিনা এরকম স্মেল পছন্দ না তারা এই ধরনের অ্যাসেন্স ব্যবহার করতে পারেন। এতে করে আলহামদুলিল্লাহ বেকারির মতো টেস্ট এসে পড়বে। যাদের কিনা এরকম অ্যাসেন্স নাই তারা কি করবেন? তাদের জন্য ঘরোয়া এই ধরনের লেবু তো আছে, ঘরের যে উপরের যে জিস্ট, এই জিস্টটা এখানে দিয়ে দেবো। এতে করে আলহামদুলিল্লাহ ন্যাচারালি ফ্লেভার এসে পড়বে লেমনের। অনেকে আপু প্রশ্ন করেন যে টক লাগবে কি না, জীবনও টক লাগবে না। আর আলহামদুলিল্লাহ এত সুন্দর একটা ফ্লেভার আসবে, এই যে অ্যাসেন্স টেসেন্স বাইরের, এর থেকে অনেক অনেক বেশি সুন্দর ফ্লেভার আসবে আলহামদুলিল্লাহ এই লেমন জিস্ট থেকে।
দেখুন 1 টিস্পুনের মতন লেমন জিস্ট নিয়েছি, সাদা অংশটা নেই কিন্তু জাস্ট লেমন জিস্ট নিয়েছি, সাদা অংশ নিলে কিন্তু তিতো হয়ে যাবে, এদিকে একটু লক্ষ্য রাখতে হবে। আর এখন এই লেবুর রসটা সম্পূর্ণ এখানে দিয়ে দেব। তো এখানে একটা লেবুর সম্পূর্ণ রস দেখুন এখানে দিয়ে দিচ্ছি। অনেকেই প্রশ্ন করেন আপু দুধটা ফেটে যাবে কি না, এটা তো টকবগানা দুধ না যে ফেটে যাবে, নর্মাল টেম্পারেচারে দুধ দিয়েছি এরপর লেবুর রস দিয়েছি তাই ফাটার কোনো সম্ভাবনা নেই। এখন দেখুন মিক্স করে নিচ্ছি, সুন্দর করে সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছি। এখন আমরা শুকনো উপকরণ দিয়ে দেব। এখানে দেখুন শুকনো উপকরণ একবারে দেব না, এইভাবে এইভাবে অল্প অল্প করে দেব আর এইভাবে মিক্স করে নেব। এতে করে কিন্তু খুব সহজে মেশানো হয়ে যাবে, আর কোনো প্রকার লাম্পস পড়বে না। আর দেখুন এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে সবসময় মেশাবো, এতে করে খুব দ্রুত মেশানো হয়ে যাবে আলহামদুলিল্লাহ। একবার যদি শুকনো উপকরণ দিয়ে মেশাতে যান দেখবেন মেশাতেও ঝামেলা লাগে, আর গুটি গুটি দানা তো 100% বাঁধবে। তো এই কারণে দেখুন কয়েকবারে অল্প অল্প করে দিবেন আর এইভাবে মিক্স করে দিবেন। আর দেখুন স্টেপ বাই স্টেপ কাজ করে দেখবেন, কাজ করা আলহামদুলিল্লাহ অনেক সহজ। দেখুন মিশিয়েছি নিচ্ছি, ব্যাটাটা কিন্তু অনেকটা বেশি ঘন, এই ঘন ব্যাটা দিয়ে কিন্তু কেক কখনোই পারফেক্ট হতে পারেই না। এইটাকে একটুখানি পারফেক্ট কনসিস্টেন্সি আনার জন্য আরও একটু দুধ দিয়ে দিব। এখানে দেখুন আধা কাপের মতন দুধ দিয়েছি। এখন দেখুন পরিমাপটা আপনাদের বলছি না, এভাবে অল্প অল্প করে দেব আর মিক্স করে নেব। এতে করে আমরা কেকের পারফেক্ট ব্যাটার পেয়ে যাব, আর যতখানি দুধ লাগবে ঠিক ততখানি ব্যবহার হবে, অতিরিক্ত দেওয়া লাগবে না। তো দেখুন এখানে আধা কাপ দুধ নিয়েছিলাম, এখান থেকে সামান্য একটু দুধ লেগেছে, 2 টেবিল চামচের মতন দুধ ব্যবহার করেছি, এ কারণেই বললাম অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব। দেখুন তো ব্যাটারের কনসিস্টেন্সিটা একেবারেও পাতলা না, একেবারেও ঘন না, আর দেখুন কোনো প্রকার লাম্পস নেই। এ পর্যায়ে এটাকে উঠিয়ে নিচ্ছি। তো দেখুন বিসমিল্লাহির রহমানির রহিম, স্পেচুলার মাধ্যমে দেখাচ্ছি ব্যাটারের কনসিস্টেন্সিটা, অল্প অল্প করে দুধ দিয়ে ঠিক এইরকম কনসিস্টেন্সি আপনি আনতেই হবে, এ কারণে কিন্তু কেকটা হবে অনেক বেশি সফট, হবে একেবারে পারফেক্ট তুলোর মতন তুলতুলে। এখন চলুন দেরি করছি না, কেকটি উঠিয়ে নেব। বিসমিল্লাহির রহমানির রহিম, আমাদের রেডি করা কেকটি নিয়ে নিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম, কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। স্টেপ বাই স্টেপ ফলো করে আপনারা কেক তৈরি করবেন, আলহামদুলিল্লাহ বলবেন পারফেক্ট হয়েছে, খেতে ভালো লেগেছে, আর বানানোর প্রসেস তো দুনিয়ার সব থেকে সহজ পদ্ধতি। একেবারে চেটে পুটে নিয়ে নিতে হবে, নিয়ামতের অবশ্যই খেয়ানত করা যাবে না। তো এখান থেকে দেখুন কিছু আমি টুটি ফুটি নিয়েছি, এটা প্রপারলি অপশনাল, কেকের ভিতরে টুটি ফুটি কামড়ে কামড়ে পড়লে আলহামদুলিল্লাহ টেস্ট অনেক গুণে বেড়ে যায়। আমি দিয়ে নিচ্ছি উপর থেকে কিছুটা। এখানে চাইলে এই টুটি ফুটির পরিবর্তে আপনি কুচনো বাদাম কিংবা কিশমিশও ব্যবহার করতে পারবেন। চলুন এখন এটাকে বেক করতে নিয়ে যাই। এখানে দেখুন একটা হাঁড়ি নিয়েছি, নিচে বালি দিয়েই দিয়েছি, বালি দিলে তাপটা খুব ভালো আসে, বালি না থাকলে কোনো সমস্যা নাই, শুধু এরকম একটা স্ট্যান্ড দিলেই হয়ে যাবে। দেখুন এটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছি, 5 মিনিটের মতন খুব ভালো করে হিট করে গরম করে নিয়েছি। আর এই হিট করা প্যানের ভেতরে এই তো কেকটিটা বসিয়ে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম, আঁকা বাঁকা যাতে না থাকে তাহলে কিন্তু কেকটাও একেবারে আঁকা বাঁকা হবে। চুলা আসতে এই পর্যায়ে লো থেকে সামান্য বাড়িয়ে ঘড়ি ধরে 40 থেকে 45 মিনিটের মতন বেক করবো, আলহামদুলিল্লাহ এই কেকটা এর ভেতরে হয়ে যাবে, এত বেশি সময় লাগে না এই কেকটা। যারা কেক নতুন তারা অবশ্যই কাঁচা ঢাকনা ব্যবহার করবেন, এতে করে বারবার ঢাকনা খুলে চেক করতে হবে না, উপর থেকে সুন্দর কালার না আসলেও ডিম চিনি নষ্ট না করে আপনি খাবেন অনেক মজাদার তুলতুলে কেক। কেকটাকে ঘড়ি ধরে ঠিক 45 মিনিট বেক করেছি, আর 5 মিনিট একেবারে চুলাটা বন্ধ করে এইভাবেই ঢেকে রেখে দিয়েছি। তো চলুন এখন আমরা চেক করে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, কত কত সুন্দর করে কেকটা বেক হয়ে গিয়েছে, আমি চেক করে দেখাচ্ছি আপনাদের এই পর্যায়ে। দেখুন কাঠিটা একেবারে নিট আর ক্লিন, দেখুন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কেকটা কত সুন্দর করে বেক হয়েছে, মাত্র একটা ডিম দিয়ে ঠিক এই সাইজের একটা এই হাইটের একটা কেক তৈরি করেছি। কেকটাকে এখন উঠিয়ে নিচ্ছি, একেবারে গরম অবস্থায় কিন্তু এই কেকটা আছে, কেকটাকে একেবারে রুম টেম্পারেচারে আসা পর্যন্ত এভাবেই কিচেন টাওয়াল দিয়ে ঢেকে রাখবো, এতে করে কী হবে কেকটা অনেক বেশি সফট হবে, ময়েস্ট থাকবে, উপর থেকে শক্ত হয়ে যাবে না। দেখুন কেকটাকে আমরা মোটামুটি নিয়ে যে ঠান্ডা করে নিয়েছি, এখন দেখুন সাইড থেকে ছাড়ানোর জন্য এইভাবে একটা স্পেচুলা ব্যবহার করছি। দেখুন তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কত সুন্দর করে কেকটা মোল থেকে আউট হয়ে গেল, কতটা বেশি সফট হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দেখুন তো মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ।
কি সুন্দর হাইট সহকারে বেক হয়েছে মাত্র একটা ডিম দিয়ে আর দেখুন আটা দিয়ে তৈরি করেছি কতটা বেশি সফট হয়েছে কতটা বেশি তুলতুলে হয়েছে চলুন এই পর্যায়ে আপনাদেরকে একটা কেটে ভেতরকার অবস্থাটা দেখাচ্ছি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ মাত্র একটা ডিম দিয়ে তৈরি করেছি আটা দিয়ে তৈরি করেছি চায়ের কাপে মেপে তৈরি করেছি কাইন্ডলি এই রেসিপিটা ফলো করে দেখবেন দেখুন তো মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কতটা সুন্দর হয়েছে মাত্র আটা দিয়ে তৈরি করেছি একটা ডিম দিয়ে তৈরি করেছি এইভাবে ট্রাই করে দেখবেন মুখে লেগে থাকবে এতটা সফট আর এতটা তুলতুলে রেসিপি হবে ইনশাআল্লাহ অসম্ভব মজার রেসিপি কেউ বলতেই পারবে না মাত্র একটা ডিম দিয়ে এইরকম কেক তৈরি করেছেন রেসিপি ভালো লাগলে চ্যানেল আমার সাবস্ক্রাইব করতে ভুলবেন না এইরকমই সুপার সফট সুপার তুলতুলে কেকটা বাসা তৈরি করে নিজে খান অন্যকে খাওয়ান মজাদারই এক ডিমের কেকটা ট্রাই করতে ভুলবেন না আজকের মতন এখানেই আল্লাহ হাফিজ